নমস্কার সকলকে আজ আমরা যে বিষয়গুলো পড়বো তার মধ্যে প্রথমেই রয়েছে এককের বিভিন্ন পদ্ধতি মেট্রিক পদ্ধতি এবং মেট্রিক পদ্ধতির সুবিধা তোমাদের প্রত্যেককে বলবো সামনে বই রাখবে এবং আমি যে বিষয়গুলো বলবো বই থেকে সেগুলো দাগিয়ে নেবে এবং খুব ভালোভাবে বই ফলো করবে প্রথমে যেটা আমরা দেখে নেব তা হলো এককের বিভিন্ন পদ্ধতি সারা পৃথিবী জুড়ে দীর্ঘদিন ধরে তিনটি একক পদ্ধতি ব্যবহার হয়ে আসছে এক সিজিএস দুই এফ দুই এফপিএস এবং তিন এম কে এস সিজিএস মিন্স সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এফপিএস মিন্স ফুট পাউন্ড সেকেন্ড এবং এমকে এস মিন্স মিটার কিলোগ্রাম সেকেন্ড অ্যাকচুয়ালি বর্তমানে কোককে প্রকাশ করার প্রধানত আমরা দুটি পদ্ধতি ব্যবহার করি এক সিজিএস এবং দুই হল এসআই পদ্ধতি এসআই পদ্ধতি হলো এম কেস পদ্ধতির সংশোধিত পরিবর্তিত রূপ এই এসআই পদ্ধতিতে অর্থাৎ এস আই মিন্স ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস মোট সাতটি ভৌত রাশির প্রত্যেকটির একটি করে একককে নির্দেশ করে তৈরি হয়েছে এই এসআই পদ্ধতি সেই সাতটি মূল একক অর্থাৎ যে সাতটি রাশি আছে সেই সাতটি রাশি কি কি এবং যাদের মূল এককগুলো কি কি তা আমরা এবার দেখে নেব প্রথমে আছে দেখো তোমাদের প্রত্যেকের বইতে পেজ নাম্বার থ্রিতে দেখো লেখা আছে যে এসআই পদ্ধতিতে মূল এককের নাম ও সংকেত প্রথমেই আছে দেখো দৈর্ঘ্য প্রথমে কি আছে দৈর্ঘ্য দৈর্ঘ্যের একক কি হবে মিটার এসআই পদ্ধতিতে দেন আছে ভর ভরের একক কি হবে কিলোগ্রাম অ্যান্ড দেন আছে সময় সময়ের একক কি হবে সেকেন্ড তড়িৎ প্রবাহ মাত্রা এর একক কি হবে অ্যাম্পিয়ার তাপমাত্রা এর একক কি হবে কেলভিন যাকে আমরা সংকেতে কে দিয়ে ডিনোট করি দীপন প্রাবল্য এর একক কী হবে ক্যান্ডেলা যাকে আমরা সিডি দিয়ে ডিনোট করি অ্যান্ড দেন আছে পদার্থের পরিমাণ মোল এম ও এল তো এই যে সাতটি রাশি অর্থাৎ এই সাতটি ভৌত রাশির প্রত্যেকটির একটি করে একক আছে এই নির্দেশ করে আমাদের তৈরি হয়েছে আন্তর্জাতিক একক পদ্ধতি অর্থাৎ এসআই পদ্ধতি তোমরা প্রত্যেকে কিন্তু খুব ভালোভাবে সাতটি যে রাশি তাদের যে এককগুলো সেইগুলো সেগুলো কিন্তু একটু ভালোভাবে পড়ে নেবে নেক্সট দেখো তার ঠিক পরেই আমাদের কি রয়েছে যে এসআই পদ্ধতিতে দুটো রাশির আরও একক নির্দিষ্ট করা হয়েছে এক হলো কোন এবং দুই হলো ঘন কোন এদের একক কি কি কোণের একক হলো রেডিয়ান এবং ঘন কোণের একক হলো স্টেরিয়ান তোমাদের পরীক্ষায় অনেক সময় কোয়েশন আসে যে এমন একটি রাশির নাম বলো যা একক রয়েছে বাট মাত্রা নেই অর্থাৎ মাত্রাবিহীন ভৌতরাশি যার একক রয়েছে তা কি হবে কোন অথবা ঘন কোন নেক্সট আমরা দেখে নেব যে এসআই পদ্ধতিতে কয়েকটি লব্ধ এককের নাম এবং সেই সঙ্গে সংকেত তোমাদের প্রত্যেকের বইয়ের পেজ নাম্বার থ্রিতে নিচের দিকে দেখো রয়েছে এসআই পদ্ধতিতে কয়েকটি লব্ধ এককের নাম এবং সেই সঙ্গে সংকেত যেরকম এখানে দেখতে পাচ্ছ আমি কিছু রাশি লিখেছি তোমাদের বইয়েতেও সেগুলো রয়েছে ক্ষেত্রফল আমরা প্রত্যেকেই জানি যার একক কী হয় ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার বর্গ মিটার আয়তনের একক ঘনমিটার ঘনত্বের একক কিলোগ্রাম পার ঘনমিটার বেগের একক অর্থাৎ গতিবেগের একক কী হয় গতিবেগের একক হয় মিটার পার সেকেন্ড অথবা দ্রুতির এককও হয় মিটার পার সেকেন্ড ত্বরণ এবং মন্দন উভয়ের একক হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার ভরবেগের একক হয় কিলোগ্রাম মিটার পার সেকেন্ড অ্যান্ড বলের একক হয় নিউটন চাপের একক হয় পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার অ্যান্ড দেন কার্য অথবা শক্তির একক হয় জুল এবং ক্ষমতার একক হয় হুয়ার্ট এছাড়াও তোমাদের বইতে দেখো এক্সট্রা আরও কিছু অনেক কিছু আছে যেমন রোধ রোধের একক কী হয় হোম গারত্বের একক হয় মোল পার মিটার কিউব তড়িৎ বিভবের একক হয় ভোল্ট তড়িৎ আধানের একক হয় কুলম কম্পাঙ্কের একক হয় হার্জ এই যে রাশিগুলোর একক দেওয়া আছে তোমাদের বইয়েতে এই এককগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে এখান থেকে প্রচুর শর্ট কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসে যে কোন রাশির একক কী তখন কিন্তু তোমাদের বলতে হবে তাই তোমাদের বারবার বলছি বই খুব ভালোভাবে পড়বে এবং প্রত্যেকটি যে রাশি দেওয়া আছে তাদের এককগুলো ভীষণ ভালোভাবে পড়তে হবে নেক্সট আমরা দেখে নেব মেট্রিক পদ্ধতি মেট্রিক পদ্ধতি কি অ্যাকচুয়ালি সিজিএস এবং এসআই এই দুই পদ্ধতিকে একত্রে বলা হয় মেট্রিক বা দশমিক পদ্ধতি কি বললাম সিজিএস এবং এস এই দুই পদ্ধতিকে একত্রে বলা হয় মেট্রিক বা দশমিক পদ্ধতি মেট্রিক পদ্ধতিতে কোনো একক তার ঠিক ছোট এককের দশ গুণ বা তার ঠিক আগের বড় এককের কি হয় দশ ভাগের এক ভাগ হয় তাহলে তোমাদের পরীক্ষা যদি আসে মেট্রিক পদ্ধতি কাকে বলে কি বলবে সিজিএস এবং এস এই দুই পদ্ধতিকে একত্রে মেট্রিক বা দশমিক পদ্ধতি বলা হয় এবার এই মেট্রিক পদ্ধতির কিছু সুবিধে রয়েছে এই পদ্ধতিতে এক একক থেকে অন্য এককে যেতে হলে শুধুমাত্র কি করতে হয় দশমিক বিন্দু সরালেই হয় যেমন তোমাদের একটা এক্সাম্পল বলি মনে করো আছে থ্রি ওয়ান টু পয়েন্ট ফোর ফাইভ সিক্স মিটার আছে ঠিক আছে তো এখান থেকে যদি আমি এবার সেন্টিমিটারে যেতে চাই তাহলে কি করব যদি আমি মিটার থেকে সেন্টিমিটারে যেতে চাই তাহলে কী করবো যেহেতু মিটার থেকে সেন্টিমিটারে যাব। মিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার সময় অবশ্যই পয়েন্ট ডান দিকে সরে যাবে কয় ঘর সরবে অবশ্যই দুই ঘর সরবে ঠিক আছে তাহলে যখন আমি সেন্টিমিটারে যাব তখন আমার এইখানে যে পয়েন্ট আছে এখানে আর পয়েন্ট হবে তখন পয়েন্ট হবে এখানে ঠিক আছে যদি এবার আমি কি আমার যে এত মিটার এই মিটার থেকে যদি এবার আমি কিলোমিটারে যেতে চাই তাহলে আমার কি হবে এই যে পয়েন্ট এই পয়েন্টটা বা দিকে সরবে এবং তিন ঘর সরবে তাহলে আমার পয়েন্ট হবে ঠিক এখানে এই পয়েন্টটা সরে এসে হবে এখানে তাহলে আমার মিটারটা চেঞ্জ হয়ে হয়ে ইউনিট কি হয়ে যাবে কিলোমিটার তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে দেখো কিমি হেমি ডেকামিমি ডেসিমি সেমি মিলিমি এখানে একটা চার্ট দেওয়া আছে আমরা প্রত্যেকে এই চার্টটা জানি আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি এই চার্টটি তো এখান থেকেই আমরা বেসিক্যালি যেটা করছি যে মিটার থেকে যখন আমরা বা দিকে যাচ্ছি তখন কি হবে পয়েন্ট কোন দিকে যাবে বাঁ দিকে সরবে আর মিটার থেকে যখন আমরা ডান দিকে যাচ্ছি পয়েন্ট কোন দিকে সরবে ডান দিকে অর্থাৎ মিটার থেকে যখন কিলোমিটারের দিকে অর্থাৎ কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার এই ঘরগুলোর দিকে যখন আমরা যাব ইউনিটের দিকে তখন আমরা বেসিক্যালি পয়েন্টকে লেফট সাইডে সরাবো আর যখন মিটার থেকে ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটারের দিকে যাব। তখন আমরা পয়েন্টকে কোন দিকে সরাবো ডান দিকে সরাবো অর্থাৎ মিটারকে বেস করে এছাড়াও এই পদ্ধতিতে আয়তন ও ভরের এককের মধ্যে একটা সহজ এবং সুবিধাজনক সম্পর্ক রয়েছে যেমন এক লিটার এক লিটার জলের ভরকে আমরা সাধারণত কি বলে থাকি এক কিলোগ্রাম ঠিক তেমনভাবে বলতে পারি যে এক সেন্টিমিটার কিউব জলের ভরকে আমরা বলে থাকি কি এক গ্রাম এছাড়াও এই পদ্ধতিতে কোন রাশির এককের সঙ্গে ডেসিমিটার সেন্টিমিটার বা মিলিমিটার মাইক্রোমিটার ন্যানোমিটার আমি এখানে মিটার বলছি মিটার বেস করে অথবা অন্য কোনো ইউনিটসও হতে পারে ঠিক আছে সো এখানে যে আমি বলছি যে কোনো একটা পদ্ধতি এই পদ্ধতিতে কোন রাশির এককের সঙ্গে ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো ইত্যাদি এই যে উপসর্গগুলো যোগ করে আমরা ছোট কিংবা বড় এককে লিখতে পারি ঠিক আছে তো ডেসি ডেসি মিনস ডেসি হচ্ছে আমাদের একটা উপসর্গ তারপরে আমরা একটা ইউনিট যুক্ত করব মনে করো ডেসিমিটার ঠিক আছে বা ডেসি একটা যেহেতু একটা উপসর্গ তারপরে আমরা মিটারের জায়গায় অথবা সেন্টিমিটারও লাগাতে পারি ঠিক আছে যেরকম হচ্ছে সেন্টিমিটার মিটার ঠিক আছে অথবা মিটারের জায়গায় আমরা অন্য কোনো ইউনিট ইউজ করতে পারি ডেসি গ্রাম ঠিক আছে বা সেন্টিগ্রাম ঠিক আছে মিলিগ্রাম বা মিলিমিটার মাইক্রোমিটার বা মাইক্রোগ্রাম ঠিক আছে তো আমরা ঠিক এইরকমভাবে যে উপসর্গগুলো রয়েছে তোমরা এখানেও দেখতে পাচ্ছ যে এক ডেকামিটার মিনস টেন মিটার তোমাদের বইতেও রয়েছে দেখো ডেকা উপসর্গের সাথে এর অর্থ হচ্ছে টেন টু দ্বিপার ওয়ান ঠিক আছে ডেকামিটার টেন টু দিপার ওয়ান মিটার ঠিক আছে তো মিটার গ্রাম যে ইউনিটসগুলো লাগাচ্ছি যে উপসর্গর পরে তখন এটা একটা রাশি হচ্ছে একটা রাশির পুরোপুরি একটা একককে আমরা ডিনোট করতে পারছি একটা উপসর্গ তারপর একটা আমরা একককে যদি তার সাথে জুড়ে দিই অর্থাৎ মিটার কিংবা গ্রাম ঠিক আছে তাহলে এই যে কোনো একটা বড় পরিমাপকে প্রকাশ করবার জন্য কিছু এখানে উপসর্গ রয়েছে ঠিক তেমনিভাবেই কিছু ছোট পরিমাণকে প্রকাশ করবার জন্য কিছু উপসর্গ কিন্তু তোমাদের বইতে দেখবে রয়েছে সো এখানে যে উপসর্গগুলো দেওয়া আছে ডেকা হেক্টো কিলো ভাবে মেগা গিগা এটসেট্রা অ্যান্ড দেন হচ্ছে ছোট পরিমাপকে প্রকাশ করবার জন্য কিছু উপসর্গ রয়েছে ডেসিস মাইক্রো ন্যানো তো এর যে অর্থগুলো রয়েছে মিনিংসগুলো রয়েছে টেনের পাওয়ার কত হবে ডেকা মিন্স টেন টু দি পার ওয়ান গিগা মিন্স টেন টু দি পার নাইন ন্যানো মিন্স টেন টু পার মাইনাস নাইন এই রাশিগুলো অর্থাৎ এই অর্থগুলো কিন্তু তোমাদের খুব ভালো মতো পড়তে হবে কারণ এখান থেকে অনেক সময় তোমাদের শর্ট কোশ্চেন আসে যে ওয়ান ন্যানোমিটার ইকোয়ালস টু কত মিটার তখন কিন্তু তোমাদের বলতে হবে ওয়ান ন্যানো দেখো ন্যানো মিনস আছে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন তখন কী লিখবে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার অথবা আসলো ওয়ান টেরা মিটার ইকোয়ালস টু কত হবে তখন তোমাদের কী লিখতে হবে টেন টু দি পাওয়ার টুয়েলভ মিটার বা এলো ওয়ান গিগামিটার তখন তোমাদের কী লিখতে হবে টেন টু দি পাওয়ার নাইন মিটার ওয়ান মেগামিটার ঠিক আছে তখন তোমাদের কী লিখতে হবে টেন টু দিপার সিক্স মিটার বা ওয়ান মাইক্রোমিটার কী লিখবে টেন টু দিপার মাইনাস সিক্স মিটার তাহলে তোমাদের এইভাবে কিন্তু এর অর্থগুলো অর্থাৎ এখানে যে উপসর্গগুলো দেওয়া আছে তার অর্থগুলো কিন্তু একটু ভালো মতো তোমাদের পড়তে হবে আজ আমরা এই পর্যন্তই পড়বো এবং নেক্সট দিন আমরা কন্টিনিউ করব